হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। জয় এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আজকে আমি আলোচনা করতে চলেছি মাদ্রাসা কমিশন। মাদ্রাসা কমিশনকে ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটি রাজ্যের যে মাদ্রাসা কমিশন রয়েছে তার যে প্রধান রয়েছে তাকে কিন্তু সুপারিশপত্র ইতিমধ্যেই কেন্দ্র থেকে পাঠানো হয়েছে। সেগুলি ইতিমধ্যে তুলে দেওয়ার যে সুপারিশ সেগুলি করা হয়েছে। প্রত্যেকটি রাজ্যে আলাদা করে কোনো সংখ্যালঘুদের কমিশন থাকবে না এবং সেটি বলা হয়েছে সংবিধান এবং শিক্ষার অধিকার যে আইন সে তার পরিপন্থী। তাহলে কি বলা হচ্ছে, তাহলে প্রত্যেক রাজ্যে কি মাদ্রাসা কমিশনকে উঠে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি কেন্দ্রের নিয়মে যে প্রত্যেকটি রাজ্যের শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা একই কমিশনের আন্ডারে আনতে চলেছে কেন্দ্র সরকার, তো কী বলা হয়েছে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটি কী বলা হয়েছে কমিশনের আন্ডারে এবং কমিশন কী বলেছে এবং কী বলা হয়েছে সেই সুপারিশে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এরকম আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, তা সবার আগে তোমার কাছে সেই আপডেটগুলি পৌঁছাবে। তো দেখে নাও কী বলা হয়েছে সেই কমিশনের যে সুপারিশ সেই সুপারিশপত্রে। দেশ থেকে মাদ্রাসা শিক্ষা তুলে দেওয়ার সুপারিশ করেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন অর্থাৎ NCPCR। সব রাজ্যের মুখ্য সচিবদের উদ্দেশ্যে লেখা চিঠিতে কমিশন বলেছে মাদ্রাসা শিক্ষায় টাকা দেওয়া বন্ধ করুন। যেসব অমুসলিম ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়াশোনা করছে তাদের অবিলম্বে সাধারণ স্কুলে ভর্তির ব্যবস্থা করা হোক। তাহলে ইতিমধ্যে বুঝতে পারছো যে রাজ্যের প্রতিটি যে মুখ্য সচিব তাদেরকে ইতিমধ্যে চিঠি প্রেরণ করা হয়েছে শিক্ষা দপ্তরকেই এবং যে শিক্ষা ব্যবস্থাদের টাকা বরাদ্দ করা সেটি কিন্তু বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়াও অমুসলিম কিছু ছাত্রছাত্রী যদি মাদ্রাসায় পড়াশোনা করতে থাকে তাদেরকে অবিলম্বে অন্য স্কুলে ভর্তি করার একটু ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তো সুপারিশটি কী করেছে NCPCR এর চেয়ারপারসন প্রিয়াঙ্কা কানুনগো শনিবার কমিশনের সুপারিশপত্র সব রাজ্যগুলিকে পাঠিয়ে বলেছেন মাদ্রাসা শিক্ষা সংবিধান এবং শিক্ষার অধিকার আইনের পরিপন্থী। সেই সুপারিশ কিন্তু উল্লেখ করা হয়েছে যে মাদ্রাসা শিক্ষা যে সংবিধান এবং শিক্ষার অধিকার আইনের পরিপন্থী। আইনে ভারতের শিক্ষার যে মাধ্যমে সাম্য সামাজিক ন্যায় এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার কথা বলছে। মাদ্রাসা শিক্ষার সঙ্গে এর কোনো যোগ নেই। তাহলে বুঝতেই পারছো যে ভারতের শিক্ষার আইনের যে বলা হয়েছে সাম্য সামাজিক ন্যায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কথা, কিন্তু মাদ্রাসা শিক্ষার সঙ্গে এর কোনো যোগ নেই। নাগরিকের মৌলিক অধিকার আর সংখ্যালঘুর অধিকারের মধ্যে ফারাক আছে। কানুনগর যুক্তি শিক্ষার অধিকার আইনের রাষ্ট্রকে প্রতিটি শিশুর মৌলিক শিক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে, সেখানে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করে থাকতে পারে না। এখানে বলা হয়েছে যে নাগরিকের প্রত্যেকটা মৌলিক অধিকার সুনিশ্চিত করার কিন্তু বলা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রকেই, কিন্তু সংখ্যালঘুদের জন্য আলাদা প্রতিষ্ঠান তার জন্য প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নেই। NCPCR এর চেয়ারম্যানের যে এমন সুপারিশে অনেকে কিন্তু বিস্মিত। সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষা বিষয়ে অধিকারের যে বিশেষ সুপারিশ রয়েছে তার অধীনে শুধু মাদ্রাসাই নয় খ্রিস্টান শিখ বৌদ্ধ এবং জৈন সম্প্রদায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানও আছে। শিশু অধিকার কমিশনের চেয়ারপারসন শুধু মাদ্রাসা শিক্ষা বন্ধের সুপারিশ করায় সরাসরি বিজেপির যে এজেন্ডা নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাচক্রে বিজেপি জোর শাসিত যে ভোটমুখী রাজ্য হচ্ছে মহারাষ্ট্র সরকার শুক্রবারই রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের বেতন মাথাপিছু 10,000 টাকা বাড়িয়েছে। তাহলে বুঝতেই পারছ ইতিমধ্যে কিন্তু এটি বলা হয়েছে যে বিজেপি যে এটি পরিচালিত এটি রাজনীতির অভিযোগ উঠেছে কিন্তু তার বিরুদ্ধে। এই যে আইন তিনি বলবদ্ধ করার চেষ্টা করেছেন তার পরিপ্রেক্ষিতে তাদের বিজেপি যে পরিচালিত রাজনীতির সঙ্গে যুক্ত করেছে। এছাড়াও মহারাষ্ট্রের যে সরকার শুক্রবারে রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের বেতনও কিন্তু ইতিমধ্যে কিন্তু 10,000 টাকা বৃদ্ধি করেছে। তো এই যে বিষয়টি বলা হয়েছে প্রতিটি রাজ্যে উঠে যাবে আবার ইচ্ছামতো বেতন বৃদ্ধি করা হচ্ছে তাহলে কী বিষয়, তো অবশ্যই পরবর্তী আপডেট যদি পাই থাকে অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখবো। তো ততক্ষণে ভালো থেকো, এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে।